আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আমি আজকে তৈরি করে দেখাবো থানকুনি পাতার বড়া, একেবারে ঔষধি গুণে ভরা আর খেতেও ভীষণ মজার। তাহলে চলুন দেখে নেই আমি এটা কীভাবে তৈরি করেছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে এই যে থানকুনি পাতা, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ডাল এখানে হাফ কাপ নিয়েছিলাম, এটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। আর কয়েক টুকরো নিয়েছি রসুনের কোয়া, মানে আমি এখানে একটা রসুন নিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ। তো আমি ব্লেন্ড করে নিবই সবগুলি একসাথে দিয়ে, আর বাকি যে উপকরণ ওটা ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এই পেস্টটা তৈরি করেছি আমি। এখন আমার আর যা যা লাগছে, এখানে চাউলের গুঁড়া নিয়েছি, আতপ চাউলের গুঁড়া নিয়েছি, পেঁয়াজ কুচি আর লবণ, হলুদ, আদা রসুন, জিরার পেস্ট। আমি কোনো শুকনো মরিচের মধ্যে ব্যবহার করব না, যেহেতু এটা ঔষধি একটা পাতা, সেক্ষেত্রে শুকনো মরিচ দিলে কিন্তু এর ঔষধি গুণটা নষ্ট হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি একে একে সব কিছু। আমি পেঁয়াজ নিয়েছি কিন্তু এখানে বড় সাইজের দুটা, আর হাফ চামচ করে নিয়েছি আমি লবণ, হলুদ আর আদা রসুন, জিরার পেস্ট। এখন আমি একটু একটু করে চাউলের গুঁড়া দিব আর মাখাতে থাকব। খুব বেশি শক্তও করব না আর একেবারে নরম পাতলাও করব না। তো আমি এতটুকু দিয়েছি আর ও একটু বেঁচে আছে, ওটা আর দিব না, দিলে হয়তো বা শক্ত হয়ে যাবে। এটা কিন্তু খুব ক্রিস্পি হয় আর অবশ্যই আতপ চাউলের গুঁড়াটা নিলেই কিন্তু অনেক ক্রিস্পি হয়। আর নিয়েছি কিন্তু এখানে চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি ভেজে নিয়েছি আমি, ওটা আগে বলতে ভুলে গিয়েছি। তো ওটা কিন্তু আমি গুঁড়া চিংড়িটা ভালোভাবে মানে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ মেখে। তো সব মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চলে আসলাম চুলাতে, কিচেনে আর কি। যা হোক, আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, খুব বেশি অল্প, খুব বেশি তেলও দিব না আর একেবারেই অল্প তেলও দিতে হবে না, মানে অর্ধেকটা ডুবে যাবে এরকম এতটুকু তেল দিতে হবে। এখন আমি বড়ার শেপ দিয়ে দিচ্ছি, যতগুলি দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিব এপিট ওপিট করে। এই যে আমি সাতটা দিয়ে দিয়েছি, এক সাইডে এরকম লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি ওই সাইড, অপর সাইডও কিন্তু লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি তুলে নিব। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এর জন্য একেবারে স্লো রাখতে হবে চুলার আঁচটা। তো এভাবে করে কিন্তু আমি সবগুলিকে ভেজে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল খুব সহজেই থানকুনি পাতার বড়া, একদিকে যেমন ঔষধি গুণে ভরা আর অন্যদিকে কিন্তু খেতেও অনেক মজা। এই পাতার গুণের কোনো শেষ নাই, আমাশয়, ডায়রিয়া এবং অনেক ডায়রিয়ায় অনেক কার্যকারিতা আছে এই পাতায়। অন্যদিকে যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য এই পাতার রস অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে। এরকম আরও অনেক কার্যকারী ভূমিকা আছে যেটা হয়তো আমার জানা নেই। আমার রিকোয়েস্টে একবার হলেও এই পাতার বড়া অথবা ভর্তা যাদের খেতে পারেন, আর যাদের ডায়াবেটিক্স তারা তো এই পাতার রস প্রতিদিন একবার করে খাবেন, অবশ্যই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসবে। আবার এটা মাছ দিয়ে রান্না করে অথবা ভাজি করেও খেতে পারেন। আগের দিনে আমার সাথে ডায়রিয়া একমাত্র ভরসা ছিল কিন্তু এই থানকুনি পাতা। এর গুণাগুণ বলে শেষ করা যায় না, এটা অনেক ক্রিস্পি, আপনারা দেখেই বুঝে গিয়েছেন। আমি খেয়েছি আর মসমস করে খেয়ে নিচ্ছি, আর আমরা কিন্তু অনেকে মানে কয়েকজনে মিলেই সাথে সাথেই সাবার করে দিয়েছি আর কি। যা হোক, খুবই ভালো, অবশ্যই আপনারা একবার হলেও বানান আর খান। আর আমার রেসিপিটি কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বা জানাতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।